তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে পত্রিকায় আসে না, বেনজির আজিজকে নিয়ে বললে খবর হয়। মূল ফোকাস থেকে সাংবাদিকরা অন্যদিকে চলে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। নিবন্ধিত সব দলকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আরে এটা তো প্রথম না, বেনজির আজিজ প্রায় দিনই দেখি, আমি কিছু বললেই অতি জন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পত্রিকার পাতা পরের দিন পাই না, খুব দুর্ভাগ্যজনক।